লাল চা বা দুধ চা খেতাম। এখন পাশাপাশি আমরা কিন্তু বাঙালিরা আসলে চা প্রেমিক তো দিন শেষে তারা বিভিন্ন চায়ের দিকে একটু ঝুঁকছে আসলে। এই নামি দামি প্রোডাক্টগুলোকে আসলে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসছে, আসলে চা বুট কোনো কাজ করে যাচ্ছে কিনা? আসলে তো আমরা তো ভিন্নতর প্রকৃতি, যে চাগুলোর নামগুলো আপনার মুখ থেকে বা বইয়ে পুস্তকে আমরা দেখছি বা টেলিভিশনের পর্দায় দেখছি, তাও তো আমরা খেতে চাই, বাঙালিরা খেতে চায়। তো এই খাওয়ার একটা জায়গা আপনারা সৃষ্টি করতে পারছেন কিনা? না, আপনি তো আমি আমাকে বলেছি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চা রপ্তানি করা আমাদের এটা মিশন, অথবা আপনি যেটাই বলেন। তো এখন এখানে চা আমরা অধিক পরিমাণে, যেহেতু আমাদের এখন অনেক চা উৎপাদন হচ্ছে এবং এটা আমাদের ক্রয় সীমার মধ্যে রয়েছে, তবে যেহেতু আমাদের ক্রয় মানে ক্যাপাসিটি, পার্সিজিং ক্যাপাসিটি বেড়ে গেছে, এই জন্য কিন্তু ভ্যালু অ্যাডেড টিগুলো আসছে। আপনি বাজারে কিন্তু 300-400-500 টাকায় চা কিন্তু পাওয়া যায়। আপনি টি ব্যাগ বলেন আর লুজ হলে 350-400 টাকায় পাওয়া যায়। আবার যদি গ্রিন টি বলেন তাহলে হয়তো 5,000 টাকা পাওয়া যায়। আবার হোয়াইট টি এটা হয়তো 40,000-50,000 টাকা পাওয়া যায়। আবার আরও যদি একটু ভালো হতো 1,00,000 টাকায় পাওয়া যাবে। এখন পার্সিজিং ক্যাপাবিলিটি হওয়ার সাথে মানুষের টেস্ট এটা চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়। এই কারণে আমরা যেটা ফোকাস করি, আমাদের যারা সাধারণ জনগণ তাদের মানে ক্রয় ক্যাপাবিলিটির মধ্যে যেন আমরা দামটা রাখতে পারি, সেটা কিন্তু আমরা কিছুটা হলো মনিটর করি। কি হবে এটা, আমাদের যেমন অকশন সেন্টার রয়েছে, চা একটা ইউনিক শিল্প, কিন্তু এখানে কিন্তু আপনি চা উৎপাদন করতে পারবেন কিন্তু এটা বিক্রি করতে হবে আপনার প্রসেসের মাধ্যমে, এবং এখান থেকে আপনার যারা চা কিনবে তারাই কিন্তু আমাদের কাছে লাইসেন্স নিয়ে ব্র্যান্ডিং অথবা প্যাকেজিং করে বিক্রয় করে, এবং সেই জিনিসগুলো কিন্তু আমরা টাইম টু টাইম বাজারে মনিটরিং করি। এক কথায় চা বাগান যেখানে হোক না কেন, চা ব্যবসায় যে হোক না কেন, এখান থেকেই আপনার সব পারমিশন নিতে হবে।